मॉर्निंग एवरीवन, वेलकम टू माय चैनल डेली लाइफ विद तनुश्री। কেমন আছো তোমরা? তো আজকের দিনটা এইভাবেই শুরু করব। সকালে সমস্ত কাজকর্ম সেরে এই এবার চা বানানো হয়েছে বা চাটা ছেকে এবার আমরা সবাই চা খাবো। তো চা খেতে খেতে আবার তোমাদের সাথে গল্প করছি, কেমন? You made a mistake, underestimating what you've taken on. I'm out of the cage, 'cause you opened the door. You're as innocent as gone. তো চা তো খাওয়া হয়ে গেল, এবার ব্রেকফাস্ট বানাবো। আর আজকে রবিবার, রবিবারে একটু স্পেশাল লাঞ্চ হতে হবে। তো আজকে এখনো বাজারে যাইনি, যদিও বাজার থেকে এলে তোমাদের সাথে সেটা দেখাবো যে আমি কি রান্না করি আজকে। আর আজকে ব্রেকফাস্টে ইচ্ছা আছে কি বলতো, ম্যাগি বানানোর। তো আজকে আর ম্যাগির রেসিপিটা শেয়ার করব না, অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে ব্রেকফাস্টে তাহলে ম্যাগি বানাবো। তাহলে যাই এখন ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি। Follow your trail and I'm losing your mind and I'm losing your head. Let me escape from this unlove, 'cause I'm a prisoner. I just want to look my way and never back to you. Husband বাজার থেকে এলো, আসার পর এই মাছ মাংসগুলো নিয়ে এসেছে, এগুলো এবার আমি সব ধুয়ে পরিষ্কার করে নেব। তো এবার আমি পমফ্রেট মাছ ধুয়ে নিচ্ছি। পমফ্রেট মাছ ধোয়া হয়ে গেলে ইলিশ মাছ ধোবো, ধুয়ে চিকেনটাও পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এবার এগুলো আমি যেগুলো আমি রান্না করব তো সেইগুলো আমি আজকের জন্য নিয়ে নেব। আর বাদ বাকি যেগুলো আমি রান্না আজকাল করব না সেগুলো আমি ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দেব। রান্নাঘরে চলে এলাম, রান্না করবো এবার। তো চলো দেখাই আজ আমি কি রান্না করছি। আজ হবে আমাদের উচ্ছে ভাজা, কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি আর ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর হবে চিকেন কষা, চিকেনটাকেও শুধু টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর সমস্ত মশলা আমার রেডি করা আছে। এখানে রয়েছে টমেটো আর রসুন বাটা, আর এখানে আছে, দেখতে পাচ্ছ, এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এই যে পেঁয়াজও কুচিয়ে রেখেছি। তো এবার রান্নাটা তাহলে এবার শুরু করি। কেমন চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, একটু মটন চর্বির বড়া হবে। এ দেখো মেখে রেখেছি সবকিছু দিয়ে। তো চলো এবার দেখাই আমি কিভাবে কচুর শাকটা রান্না করি। আর এই কচুর শাকটা রান্না করতে আমার না জিরে আর শুকনো লঙ্কা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে একসাথে মেখে রেখে পেস্ট করে, মানে একটু একটু জল দিয়ে ইয়ে করে রেখেছি, মিশিয়ে রেখেছি। মশলাটা আমি কষাবো, মশলাটা কষানো হয়ে গেলে আমি
দিয়েছি। ইলিশ মাছের মাথা দিলে কি বলতো, অন্য কিছু না দিলেও মানে অত বেশি মশলার প্রয়োজন হয় না আর কি। এদিকে আমার চিকেনটাও হচ্ছে, এবার আমি এর মধ্যে এই এই যে কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। তবে কচুর শাক রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে। এবার কি বলতো, এটা এবার যতক্ষণ না জল টানবে ততক্ষণ আমাকে এভাবে রান্নাই করতে হবে, আর এর মধ্যে মাথাগুলো একটু পরে দেবো। মানে হয়ে আসার কিছুক্ষণ আগে আমি মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, বুঝছো। আর হলো এই চিকেনটা এদিকে হচ্ছে। আজকে লাঞ্চ মেনু দেখো, উচ্ছে ভাজা, কচুর শাক, আর ওই মটন চর্বির বড়া, আর চিকেন ভাবলাম কষা করব, ঠিকঠাক কষা মতো হয়নি, একটু ঝোলঝোল হয়ে গেল, ভাত আর এই যে শশা কেটে নিয়েছি, এটাই আজকে আমরা লাঞ্চে, আমাদের এটাই লাঞ্চ। লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।